আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ঘরের মধ্যে কখনো ঝগড়া বিবাদ মারামারি জাদু জিন্নাত রোগ ব্যাধি অসুস্থতা কষ্ট অকল্যাণ ব্যর্থতা কখনোই যায় না কখনো দূর হয় না, আপনি ব্যর্থ ও অপরাগ হয়ে গিয়েছেন, তাহলে আল্লাহর পাঁচটি নাম পড়ুন। যদি আপনার দোকানকে কেউ বাঁধ মেরে রাখে যার কারণে দোকান চলে না, দোকানে কাস্টমার আসে না, অথবা ঘরের ওপর কেউ বাঁধ মেরে রেখেছে তাই ঘরে সর্বদা অশান্তি বিরাজ করে, অথবা আপনার জীবনের উপর কেউ বাঁধ মেরে রেখেছে জীবনের কোথাও উন্নতি করতে পারেন না, নতুন ঘর করেছেন কিন্তু ঘরে শান্তি নাই, অথবা পুরান ঘর ঘরের একরম থেকে আওয়াজ আসে, অথবা বাচ্চারা ভয় পায়, অথবা ঘরে অশান্তি বিরাজ করে, ঘরে স্বামী আসার সাথে সাথে ঝগড়া শুরু হয়ে যায়, বাচ্চারা পড়াশোনা করে না মারামারি করে, জীবনের শান্তি একেবারে দূর হয়ে গিয়েছে, ঘরের মধ্যে কেউ জাদু করে দিয়েছে অথবা কেউ জাদু বা জিন্নাত পাঠিয়েছে। এছাড়া কেউ যদি চায় শয়তানের ধোকা থেকে বাঁচবে বদনজর থেকে বেঁচে থাকবে, কেউ যদি চায় তার দিল যেন পরিষ্কার থাকে, তাহলে সে আল্লাহর এই পাঁচটি নাম তার জীবনের একটি অংশ বানিয়ে নেবে, ইনশাআল্লাহ ঘরের এই সকল সমস্যা সকল পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি গণনা ছাড়াই পড়ুন, দিনে অন্তত সর্বনিম্ন 7 বার পড়ুন অথবা 70 বার পড়ুন, চেষ্টা করবেন অগণিত বার পড়ার জন্য। আল্লাহর সেই নামগুলি হলো ইয়া হাফিজ, ইয়া রাকিব, ইয়া ওয়াকিল, ইয়া সালাম। এভাবে পড়তে থাকুন, এভাবে পড়ে একবার গণনা করুন। ঘরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হোক, জিন্নাত জাদু পেরেশানি যদি লেগেই থাকে, তাহলে আল্লাহর এই পাঁচটি নাম পড়তে থাকুন, ওঠা বসায় পড়তে থাকুন, গণনা ছাড়াই পড়তে থাকুন, ইনশাআল্লাহ ঘরের অশান্তি সকল পেরেশানি দূর হয়ে যাবে, রোগ ব্যাধি অভাব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হারাম কামাই থেকে বেঁচে থাকবেন, তাহলে দ্রুত ফায়দা হবে।